এই ভিডিওতে আমরা রায় মাটিম প্রশ্ন বিচিত্রা দু হাজার তেইশ পঞ্চম শ্রেণী গণিত বিষয়ে যে তোমাদের পনেরো নম্বর স্কুল রয়েছে এই স্কুলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এক একটা বলছে নিচের প্রশ্নগুলি নিজের মধ্যে উত্তর দাও কয়েকটা বলছে একশো তেরো ভাজিত কি মিশ্র মিশ্রফর্মে পরিণত করো ভাগ করবো আমরা দেখে নাও ছয়দের যদি ভাগ করতে কী হবে পাঁচ ছয় একে ছয় পাঁচ তিন আর ছাত চল্লিশ পাঁচ তাহলে আঠেরো পনেরো পাঁচের ছয় নেক্সট প্রশ্ন দুইয়ের কি কী বলছে একশো চুয়াল্লিশের বর্গমন কত একচুয়াল্লিশকে দুই দিয়ে যাব কথা হবে বাহাত্তর দুই দিয়ে গেলে ছত্রিশ গেলে আঠেরো দুই দিয়ে গেলে নয় তিন দিকে তিন থেকে নয় দেখো দুটো দুজন একটা দুই দুটো দুজন একটা দুই দুজন একটা দিন তাহলে কথা হবে তিন দুই দু চার আর তিন চারে বারো উত্তর হয় বারো নেক্সট প্রশ্ন বলছে দুশো চার দশমিক পাঁচ চার এবং দুশো বিয়াল্লিশ দশমিক পাঁচ ছয়ের মধ্যে কোনটি বড়ো তার উত্তর কথা হবে অবশ্যই দুশো বিয়াল্লিশ দশমিক পাঁচ ছয় নেক্সট প্রশ্ন বলছে কয়েকটা বলছে সাতান্ন দশমিক সাতান্ন দশমিক চার আট টাকা যুক্ত বিরানব্বই দশমিক পাঁচ পাঁচ টাকা সমান কত দেখো বিয়ে যোগ করে নেবে দেখো আঠার পাঁচে তেরো তিন হাত একে এক চার পাঁচে নয় একে দশ শূন্য হাত একে এক সাত আট দুই নয় আর একে দশ শূন্য হাত একে এক আর চোদ্দ একে নয় এক পাঁচে চোদ্দ একে পনেরো একশো পঞ্চাশ দশমিক শূন্য তিন টাকা নেক্সট প্রশ্ন বলছে উঁয়া একটি আয়তাকার ঘরে দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার পোস্ত ছয় মিটার ক্ষেত্র ক্ষেত্র ফল দৈর্ঘ্য সমান কত একুশ মিটার পোস্ত কত ছয় মিটার তার ক্ষেত্রফল দৈর্ঘ্যন্ত পোস্ত মানে একুশকে ছয় গুণ করলে একশো ছাব্বিশ বর্গ মিটার ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ মিটার হয় নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে

তা আয় ক্ষেত্রে পরিচেবা মামলা কি দুই গুণিত যুক্ত পোস্ত এটা উত্তর নেক্সট প্রশ্ন বলছে দাগের কয়েকটা বলছে নশো পাঁচ এক মিটার সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো তাহলে নশো যোগ পাঁচ যোগ পাঁচ বাই যোগ চার বাই একশো যোগ এক বাই এক হাজার তাহলে এটা কত নয় শত পাঁচ নয় পাঁচ পাঁচ দশাংশ চার শতাংশ একশো শতাংশ নেক্সট পরের প্রশ্নটা বলছে প্রদর্থ চিত্রে স্বলেখা নাম লেখো এই চিত্রটা দেওয়া আছে কী কীভাবে মোট চারটে স্বরেখা রয়েছে স্বলেখাগুলির নাম কী কী পি এস আর এ এস আর পি আর কিউ আর কিউপি নেক্সট প্রশ্ন কী বলছে দেখো সাত পূর্ণ সাত দশমিক সাত মিটার সেমি ঐধের স্বলেখা অঙ্কন করো এখান থেকে দেখো এটা এখান থেকে নেবে আর এখানে সাত পূর্ণ সাত কত সাত সাত অনেক সাত মানে হচ্ছে সাত পাঁচ ছয় সাত এখান পর্যন্ত হবে তোমার পেনসিলটা আঁকবে এবার তিনের দেখে বলছে কয়েকটা সলভ করো তা দেখো প্রথমে কী করেছি সলটা তুলে নিয়ে এখন খালি শুধুমাত্র এটা চেঞ্জ করেছি কত কে যদি ভাগ করলে চার হয় তারপর দেখো তার চেয়ে চব্বিশ এটা আট রাখলাম তিন দিনে ছয় এটা হচ্ছে কত চব্বিশকে চার দিয়ে যোগ করলে হবে আঠাশ আর ছয় আর আঠাশে ছয় বাদ দিলে হচ্ছে বাইশ নেক্সট প্রশ্ন কয়েকটা কী বলছে একটি আয়তাকার জমি খেলার মাঠের পরিসীমা হচ্ছে একশো ছাপান্ন মিটার পোস্ত হচ্ছে তিরিশ মাঠটির ক্ষেত্র ফল কত আয়তাকার মাঠের পরিসীমা হচ্ছে একশো ছাপান্ন মিটার তাহলে অর্ধ পরিসীমা ক্ষেত্রফল কত হবে মাঠটির খেলার মাঠের অর্ধ পরিসীমা মনে হচ্ছে ছাপান্ন বাই দুই একশো ছাপান্ন বাই দুই হচ্ছে আটাত্তর পোস্ত তিরিশ মিটার মাঠের ক্ষেত্র ফল কোনটা দৈর্ঘ্য পোস্ত একশো আটাত্তর গুণিত তিরিশ মনে হচ্ছে তেইশশো চল্লিশ বর্গ মিটার নেক্সট প্রশ্ন কয়েকটা বলছে খেলার মাঠে তোমাদের শ্রেণীর ছাত্রদের বড়ঘারে দাঁড় করিয়ে দেওয়া হলো একটি শাড়িতে তেরোজন ছাত্র তেরো জন আছে কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল তারপরে ছাত্রদের বড়ঘাড়ে সাজানো গেল বাকি শাড়িতে দশজন রইল কতজন ছাত্র চলে গেল কী লিখবে একটি শাড়িতে যখন তেরো জন তেরোজন ছাত্র ছিল আছে তো তখন মোর ছাত্রের সঙ্গে কথা হবে তেরো স্কোয়ার মানে হচ্ছে তেরোকে তেরো দুগুন করবো একশো উনসত্তর আর যখন ছাত্র দশ হলো দশ জন তখন কী হলো দশের স্কোয়ার দশ মিনিট দশ মানে একশো তা ছাত্র চলে গেছে কত একশো উনসত্তর বিয়োগ একশো মানে হচ্ছে ঊনসত্তর জন চলে গেছে উত্তর হবে উনসত্তর জন